হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো ফেসবুক পেজ দিয়ে গ্রুপের মধ্যে কীভাবে পোস্ট করব, যেটা ইতিমধ্যে অনেকজনে রিকোয়েস্ট করছে, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। পেজ দিয়ে কীভাবে গ্রুপে পোস্ট করছেন, আমি আগের ভিডিওটি দেখাইছি পেজ কীভাবে গ্রুপে অ্যাড করবেন, আর আজকে দেখাবো পেজ দিয়ে গ্রুপে কীভাবে পোস্ট করবেন। আর বিষয়ে কথা বলবো না, অবশ্যই আপনাদের ফার্স্ট অল অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন। আমি অফিসিয়াল ফেসবুকে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনাদের যে গ্রুপগুলো আছে ওখান থেকে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করবেন, এবং যে পেজ আছে ওই পেজের অ্যাডমিন আপনার থেকে অবশ্যই হতে হবে, ঠিক আছে? গ্রুপের অ্যাডমিন, পেজের অ্যাডমিন অবশ্যই আপনাকে মাস্ট বি হতে হবে। একটা কথা মনে রাখবে, মডারেটর কিন্তু কখনো পারবে না অ্যাডমিন ছাড়া, ঠিক আছে? ফার্স্টে বললাম, আমি একটা গ্রুপে যাচ্ছি। গ্রুপ অপশনে আপনারা মেনু বার আইকনে ক্লিক করবেন এই জায়গায়, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা গ্রুপ অপশনে যাবেন, এরকম গ্রুপ অপশনে, এক গ্রুপ অপশনে যাবেন, ঠিক আছে? গ্রুপ অপশনে ক্লিক করলাম। আপনাদের ক্লিক করার পর দেখেন, এখানে দেখেন গ্রুপ ইউর ম্যানেজ, মানে কি এখানে আপনার সমস্ত গ্রুপগুলো শো করবে, এবং আপনি যেসব গ্রুপে অ্যাডমিন মডারেটর আছেন সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? এখন আমি সি অলে ক্লিক করলাম সাপোজ, ঠিক আছে? এগুলো সব মনে করেন আমার গ্রুপ। এখন মনে করেন আমি এখানে ইসলামের আলো এই গ্রুপ একটা পেজ অ্যাড করব, এই গ্রুপটাতে, ঠিক আছে? ইসলামের আলো এই গ্রুপ আমি পেজ অ্যাড করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন, এখানে অলরেডি একটা পেজ অ্যাড করা আছে অ্যাপ্লিকেশন অপশনে, এই জায়গায় দেখেন, ঠিক আছে? এটা একটা পেজ। আমি আরেকটা পেজ অ্যাড করে দেখাবো, তার জন্য আমাদের দিতে হবে এ সিটিং অপশনে যাবেন। এস্টারাইকন অপশনে চলে যাবেন। আবারও দেখাচ্ছি, এই এস্টারাইকন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা চলে যাবেন সিটিংয়ে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা গ্রুপ থেকেও পেজ অ্যাড করতে পারবেন, আবার পেজ থেকেও সরাসরি গ্রুপে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি গ্রুপ থেকে পেজ অ্যাড করাচ্ছি, সিস্টেমটা দেখাই। এরপরে সিটিং ক্লিক করবেন, সিটিং অপশনে এই সিটিং এটাতে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে দুটো অপশন পাচ্ছেন, এই দেখেন, ঠিক আছে? লিঙ্কেড গ্রুপ অ্যান্ড পেজেস, একটা হচ্ছে রিকমেন্ডেড গ্রুপ, একটা হচ্ছে লিঙ্ক পেজেস। আমরা এই জায়গায় এটাতে ক্লিক করব, লিঙ্কেড পেজেস, ঠিক আছে? আমরা কী করব, এই জায়গায় ক্লিক করব, লিঙ্কেড পেজেস এই অপশনটা খুঁজে বের করবেন, এই অপশনটা। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে পেজগুলো আছে সেগুলো সব এখানে শো করবে। মনে করেন এগুলো সব আমার পেজ, ঠিক আছে? এরপর আপনারা সি অলে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনাদের পেজগুলো শো করতেছে, ঠিক আছে? মানে এই আইডিতে যে কয়েকটা পেজ অ্যাড করা আছে আর কি আমার। এখন কী করবেন, আমি এখান থেকে একটা পেজ অ্যাড করব, একাকিত্ব পেজ। এই পেজটা আমি অ্যাড করব, একাকিত্ব, ঠিক আছে? এই জন্য আপনাদের কী করতে হবে, এখানে একটা দেখতেছেন লিঙ্ক অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। এখন আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করতেছি, আবারও দেখাচ্ছি, এই লিঙ্ক অপশনে ক্লিক করতেছি, ঠিক আছে? মানে আপনি যে পেজ সেট করবেন সে পেজ আমাদের লিঙ্ক অপশনে ক্লিক করবেন, বাট আমি একাকিত্ব পেজ সেট করাবো, এই জন্য আমি লিঙ্ক অপশন ক্লিক করতেছি। লিঙ্ক অপশন ক্লিক করলাম। এরপর কী করতে হয়, আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, লিঙ্ক পেজ অথবা ক্যানসেল, আপনারা লিঙ্ক পেজে ক্লিক করবেন। লিঙ্ক পেজের মধ্যে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে একাকিত্ব পেস্ট চলে গেছে, তার মানে পেস্টটা অ্যাড হয়ে গেছে। অ্যাম পেস্টটা অ্যাড হয়েছে সেটাও দেখেন, এই দেখেন পেস্টটা অ্যাড হয়েছে এই জায়গা চলে আসছে দেখেন। অর্থাৎ এক গ্রুপে দুটো পেজ অ্যাড আছে। আমি শুরুতে দেখেছিলাম পদ্মাসিনার একটা পেজ অ্যাড আছে, এখন আরেকটা পেজ অ্যাড করাছি একাকিত্ব। তো আপনারা চাইলে আপনাদের যতগুলো পেজ আছে সবগুলো অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে মনে করেন এই পেজটা অ্যাড করাবেন, তাহলে কী করবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে গ্রুপে পেজ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এই পেজ গ্রুপে কীভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আগে একটা ভিডিও করছি, বাট আজকে আমি দেখাচ্ছি পেজ দিয়ে গ্রুপে পোস্ট করবেন। তারপরও আমি এটা স্টাডি হিসেবে দেখিয়ে দিচ্ছি পেজ গ্রুপে কীভাবে অ্যাড করবেন সেটা সহ দেখা দিচ্ছি, ঠিক আছে। এখন আমার এক মনে করেন এখানে অ্যাড করা শেষ, এখন আমি সরাসরি বের হয়ে যাব এই গ্রুপটাতে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, এখন আমি পেজ দিয়ে গ্রুপে পোস্ট করব। পেজ দিয়ে আমার গ্রুপে পোস্ট করতে হলে কী করতে হবে, এ জায়গায় ক্লিক করবেন, এই এ জায়গায়, ঠিক আছে। এখানে দেখেন আমার একটা পিক দেখা যাচ্ছে, আমার আইডি পাঞ্জাবি পরা, আমার একটা হোয়াইট কালার পিক দেখা যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি এই এ জায়গায়, ঠিক আছে। এখন আপনারা এ জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে পেজগুলো এখানে অ্যাড আছে সেই পেজগুলো এখানে শু করবে। আমার মনে করেন এখানে দুইটা পেজ অ্যাড আছে, এই জন্য দুইটা পেজ শু করতেছে। একটা হচ্ছে একাকিত্ব যেটা এখন অ্যাড করছে, আর একটা আগে থেকে অ্যাড ছিল পদ্মাসীন নারী। তা আমি একাকিত্ব পেজ থেকে পোস্ট করে দেখাবো, যার আমি যেহেতু একাকিত্ব পেজ থেকে পোস্ট করবো সেজন্য আমি একাকিত্ব পেজটাতে ক্লিক করবো, একাকিত্ব পেজটাতে আমি ক্লিক করবো, এই এডিটিং মার্কে ক্লিক করবো, ঠিক আছে। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের পেজের লোগোটা অলরেডি চলে আসছে, পেজের লোগোটা অলরেডি চলে আসছে এই জায়গায়, ঠিক আছে। এই দেখেন নিচের দিকে দেখেন একাকিত্ব। আর অনেক সময় অ্যাড করার পর কিন্তু এর জায়গা কিন্তু পেজটা শু করে না, মানে আপনার আইডিটা শু করে, তখন কী করবেন আপনারা গ্রুপ থেকে ব্যাড হয়ে যাবেন, আবার নতুনভাবে গ্রুপে ঢুকবেন, দেখবেন যে পেজটা অটোমেটিক শু করবে, ঠিক আছে। অনেক সময় নেটওয়ার্ক টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু সমস্যা হয়, আর না হয় মোবাইল বন্ধ করে চালু করবেন, দেখবেন যে পেজ যদি অ্যাড করান পেজ শু হয়ে যাবে। তো অনেক সময় আমরা পেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরেও পেজটা শু দেখায় না, তখন একটু ব্যাড হবেন, আবার ঢুকবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি এখানে যেহেতু আমার পেজ অ্যাড করা আছে, এখন আমি পেজ দিয়ে একটা গ্রুপ পোস্ট করব। এখন এখানে দেখেন কিছু লিখবেন এ জায়গায়, ঠিক আছে। আর সে লেখার সাথে কিছু যদি পটো দিতে চান এই পটোতে ক্লিক করবেন। তা আমি একটা জিনিস ইসলামিক পোস্ট, সেটা যেহেতু ইসলামিক গ্রুপ, আমি একটা পোস্ট কী করলাম কপি করে রাখছি, এখন আমি এই জায়গায় সেটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। স্বপ্নের জান্নাত, জান্নাত আল্লাহর এত সুন্দর একটি নিয়ামত যা কখনো কল্পনা করা সম্ভব নয়। আমি একটা ইসলামিক পেজ পোস্ট কপি করছি, সেটা এখানে কী করলাম আমি পেস্ট করে দিলাম। এখন কী করবো আমি এখানে সাথে একটা ফটো দেবো, ফটো ক্যাপশন, এই জন্য এই জায়গায় ক্লিক করবেন, নিচের দিকে এই ফটো অপশানে ক্লিক করেন, তারপর ফটো ভিডিও অপশানে ক্লিক করেন, ফটো ভিডিও। আর যেহেতু ফটো অ্যাড করবো, ফটো দিলাম, ঠিক আছে। আমি মনে করেন এই ফটোটা অ্যাড করবো, এই ছোটো বাচ্চার ফটোটা, এই ফটোটা অ্যাড করলাম। তারপর আমি কী করবো, নেক্সটে ক্লিক করবো, এর নেক্সট অপশনে ক্লিক করবো, ক্লিক করলাম। এখন দেখেন স্ট্যাটাস সাথে আমার এখানে ফটো অ্যাড হয়েছে। এখন কী করবো আমি কোনো উপরে পাবলিশ আছে, পাবলিশ করে দেবো, পাবলিশ, ঠিক আছে, ক্লিক করে দিলাম। একটু রিফ্রেশ মারেন, এ দেখেন পোস্ট হয়ে গেছে। এ আমি দেখেন একাকিত্ব, এ দেখেন পেজ, দেখেন পেজ দিয়ে পোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে পেজ, আর এ পোস্টটা দেখেন, পিকটা দেখেন, ঠিক আছে। এ জাস্ট নাও, এ মাত্র করলাম। আর এখন যদি আপনি এখানে যদি ক্লিক করেন পেজের মধ্যে, সরাসরি আপনার পেজের মধ্যে নিয়ে যাবে। এখন দেখেন একাকিত্বর উপর ক্লিক করলে সরাসরি আপনার পেজের মধ্যে চলে যাবেন, ক্লিক করলাম, এ ক্লিক করলাম, ঠিক আছে, দেখেন পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পেজ। তো আমি চেষ্টা করছি, আমি একদম খণ্ড খণ্ডভাবে চেষ্টা করছি, কিন্তু অনেক ভাই ব্রাদার শর্টকাটে দেখায়, আমি একটু দেরি হলেও
আমি একটু দেরি হলে কিন্তু আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করি। তারপরেও যদি আপনারা যদি আমার কথা যদি নাই বুঝেন, কোনো কিছু যদি আপনার যদি গরমিল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। তো আশা করি আমি দেখাতে পারছি কীভাবে যে পেজ দিয়ে গ্রুপে পোস্ট করা হয়, জানি না কতটুকু বোঝাতে পারছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যদি মনের মতো যদি কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর সরাসরি যদি যোগাযোগ করতেছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আর আইডি লিঙ্ক ক্লিক করে অবশ্যই আমাদের হেল্প সাপোর্ট বক্স আছে, মেসেঞ্জার বক্স, ওখানে অ্যাড হতে পারবেন, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সের আইডি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে ইনবক্স করবেন। আর আরেকটা কথা, যারা পেজ গ্রুপ বুস্ট প্রমোট যারা করাতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্ত, যাওয়ার আগে গ্রুপটা আরেকটু দেখাই, এ দেখেন পেজ, পেজ যে আমি পোস্ট করতেছি। আরেকটা কথা, এখন আপনি আপনার আইডিতে চলে আসবেন, আপনি চাচ্ছেন এখন আবার আপনার আইডিতে আইডি দিয়ে পোস্ট করবেন। আইডি দিয়ে পোস্ট করলে এই জায়গায় আবার ক্লিক করবেন, এই জায়গায় আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার আইডিতে এখানে শুরু করতেছে প্রিন্ট শ্রীদয়, এ দেখেন। এখন আমি এখানে ক্লিক করব, এখন দেখেন আমার আমার আইডি চলে আসছে, ঠিক আছে? এখন পোস্ট করলে আপনার আইডি দিয়ে পোস্ট হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।